নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরে সিনেমার পর্দায় নেই। সবার প্রিয় এই নায়িকাকে ভক্ত অনুরাগীরা অনেক মিস করছেন, তাকে নিয়মিত সিনেমার পর্দায় দেখতে চাইছেন তারা। কিন্তু শাবনূর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন, নিয়েছেন সেখানকার নাগরিকত্ব, দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছেন এ নায়িকা। মাঝে মধ্যে শাবনূরের সিনেমায় ফেরার গুঞ্জন শোনা গেলেও তা বাস্তবে রূপ নেয়নি। জানা গেছে সম্প্রতি দেশে ফিরেছেন শাবনূর, অনেকটা গোপনেই দেশে এসেছেন তিনি। দেশে এসেই নতুন খবর দিলেন এ নায়িকা, আসছে ঈদে আসবে তার নতুন সিনেমা। শোনা যাচ্ছে সখা নামের এই সিনেমায় তার বিপরীতে মাহফুজ আহমেদ অভিনয় করবেন, এটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। আগামী বছরে দুই ঈদের যে কোনো একটিতে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখা যাবে। প্রায় তিন বছর পর দেশে ফিরেছেন শাবনূর, জানা যায় তার হাতে কিছু কাজ রয়েছে, সেগুলো শেষ করতেই ঢাকঢোল না পিটিয়ে অনেকটা চুপিসারে ঢাকায় এসেছেন। কাজ শেষ করেই আবার উড়াল দেবেন অস্ট্রেলিয়ার পথে।